সারা দেশে নিত্যপণ্যের বাজার এখনো লাগামহীন। কমেনি সবজির দাম, তবে আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে কমেছে প্রায় 200 টাকা। এছাড়া সিন্ডিকেট করে খামার থেকেই বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। ফেসবুক গ্রুপে নির্ধারণ হচ্ছে প্রতিদিনের ডিমের দাম। ডেস্ক রিপোর্ট। পূজার ছুটিতে কাঁচামরিচের আমদানি বন্ধ থাকায় বাজারে ঊর্ধ্বমুখী হতে শুরু করে দাম। হিলিতে গতকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি। এতে একদিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে মরিচের দাম কমেছে কেজিতে 180 থেকে 200 টাকা, বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। মরিচের ডিউটিও তো অনেক, প্রায় 36 টাকা পার কেজি। এই যদি আপনার ডিউটিটা মাফ করে দেয় তাহলে অনেক সস্তায় পায়। ডিউটি একটু কমালে আমাদের জন্য সাশ্রয় হয়, দেশের মানুষের জন্য কেনাকাটা সুবিধা হয়, আমাদেরও তখন কষ্ট কম পড়বে, আমরা একটু কম দামে বেচতে পারবো। হিলি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল 232 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। দ্রুত সেসব খালাসে ব্যবস্থা নিয়েছে তারা। কাস্টমসের ক্লিয়ারেন্স দ্রুত হচ্ছে এবং আমরা দ্রুত ডিসপ্যাচ করতেছি, না বাজারে কোনো প্রভাব না পড়ে এবং ইম্পোর্টারদের জন্য কোনো অসুবিধা না হয়। এদিকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে গতকাল 323 টন কাঁচামরিচ এসেছে, তার আগের দিন এসেছে 354 টন। ফলে কেজিতে 120 টাকা পর্যন্ত কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও সবজির বাজার। কালকে 380 টাকা কিনেছি, 400 টাকা বেশি। আজকে কিনেছি 260 টাকা, বেশি 280 টাকা, এই আমাদের হিসাব। চট্টগ্রামে আজও ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 170 টাকা দরে। বিক্রেতারা জানান সরকার দাম বেঁধে দিলেও নতুন ডিম এখনো বাজারে আসেনি। সবজির বাজারও অস্থির। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 220 টাকা পর্যন্ত দরে। টমেটো 240, বরবটি, বেগুন ও করলা সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে। আমার কাছে তো এখনো 1380 টাকা দামের ডিম আছে। তো 1380 টাকা দামের ডিম আমি 1380 টাকা করেই বিক্রি করে ফেলতেছি এখন, কেনা দামে লস দিয়ে না। এরপরে যদি আমি 11 টাকা আনতে পারি তাহলে আমি 11 টাকা 80 পয়সা বা 60 পয়সা যতটুকু পারি এর চেয়ে কম বিক্রি করবো। প্রশাসন অবশ্যই কন্ট্রোল করতে, আর কন্ট্রোল করতে না পারলে আমাদেরকে বলুক, তাহলে আমরা এটা ব্যবস্থা করবো। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি পিস ডিম 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 14 টাকায়। খামারিরা বলছেন প্রতি ডিম উৎপাদনে খরচ 9 থেকে 9.5 টাকা। কয়েকটি কোম্পানি সিন্ডিকেট করে প্রতিদিন ফেসবুক গ্রুপের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে। দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পেজ আছে, ওর ওই বলে আজকে রেট এত, এই বিভাগে অত, রাষ্ট্রীয় বিভাগে অত, সিলেট বিভাগে অত, বিভাগে অত। বগুড়াতেও কোম্পানিগুলোর বেঁধে দেয়া দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। সেখানে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম 13 টাকা। ভিআইপি ডিম কিনছি 12 টাকা 85 পয়সা ডিম কিনছেন। বড় বড় জায়গা যদি কন্ট্রোল হয় ছোট দোকানদার এমনি হবে কন্ট্রোল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা বিভিন্ন বড় বড় যে ডিলার আছে এবং খামারি আছে সেই খামারি পর্যায়েও আমরা অভিযান পরিচালনা করেছি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।